কি ভাবছেন আপনি? কি ভাবছেন যে মক্কা থেকে ঘুরে এসেছি বলে একবার জান্নাত রেজিস্ট্রেশন করে নিয়ে চলে এসেছি? অত সহজ নয়, দশ পয়সাও দাম নাই আপনার ওরকম হজে, আপনার ওই রকম ইলমে শিক্ষা, আপনার ওই রকম দান, আপনার ওই রকম ইবাদতে দশ পয়সাও দাম নেই। আচ্ছা এবারে বলি আপনাকে, এতিমকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার নেকি কতটা হবে এটা জেনে রাখা ভালো হবে না? আপনার পাড়ায় যদি কোনো মায়ের কোনো বইয়ের যদি স্বামী মারা যায়, তার ছোট যদি বাচ্চা থাকে, অবশ্যই আল্লাহ আকবার। আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি, খুব ইম্পর্টেন্ট, আপনি কেমন ভাবে নিতে পারবেন জানি না, তবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট কথাটা কি, একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী গো, আমি সব কিছু করি, আমার অন্তরটা তাও পাথরের মতো শক্ত, কোনোদিন নরম হয় না। বিশ্ব নবী বলছেন, এক কাজ করিও, তোমার প্রতিবেশীদের মধ্যে কেউ যদি এতিম ছেলে যদি থাকে, এতিম মেয়ে যদি থাকে, তুমি তার মাথাতে হাত বুলিয়ে দিও, আল্লাহর তরফ থেকে তোমার মনটাকে নরম করে দেওয়া হবে। মাল বাঁচাতে পারে, বাঁচাতে পারে না জি। তাহলে এখানে দুটি লোকের কথা বলে দিলাম, আল্লাহ তাআলা আর একটা জাহান্নামের কথা আর এক জায়গাতে বলছেন, ছোট্ট সূরা আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, অনেকজন আছে না, বাংলাটা পড়ে দেখেছেন? আসলে আপনাদের তো টাইম কম, পড়ার টাইম কোথায়? টাইম থাকতে হবে তো, হ্যাঁ টাইম থাকতে হবে, বাংলা কোরআন পড়বেন মাঝে সাঝে একটু, আরে মোবাইলেও তো পড়া যায়, পড়া যায় না, যখন পাক পবিত্র থাকবেন একটু মোবাইলেও বাংলা কোরআনটা পড়বেন, আল্লাহ কি বলতে চেয়েছে একটু দেখবেন, আপনি একেবারে গাফেল হয়ে যাবেন না। কি বললাম বুঝলেন? আপনি একেবারে যদি বলেন লাইনচ্যুত হয়ে যাবেন, একদম হবেন না ভাই, খুব খারাপ দিন আসছে, কবরের দিন খুব খারাপ, আপনাকে বোঝানো যাবে না কত খারাপ। এখন আপনার রক্তের তেজ আছে, টাকা পয়সা আছে, আপনাকে কোনো মতেই আমি বোঝাতে পারবো না। তবে একটা দিন আসছে যেদিন জাররা পরিমাণ হিসাব আপনাকে একদম পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আর একটা জাহান্নামের কথা বলছে, এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নামে আবার কারা যাবে, আপনারা যদি কেউ থেকে থাকেন আজকে থেকে সংশোধন হয়ে যান ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন, সংশোধন হয়ে যাব ইনশাল্লাহ। তাহলে আজকে আমি আপনাকে খাস করে দুটো কথা বলে দিচ্ছি, চায়ের দোকানে বসবেন না, আড্ডা মারবেন না, এই এটা মানা যাবে একটু, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল না, একদম নয়, চায়ের দোকানে এখানে ওখানে বসলে এরর কথা বলা বলি বেশি হবে, সমাজে আরো বিশৃঙ্খলা হবে, ঝগড়া ঝামেলা বেশি হবে, একদম না, একা একা থাকবেন সব সময়তে, বেশি টাইম আছে টাইমটা আপনার স্ত্রীর কাছে আসুন, এসে গল্প করুন, দুজনা বসে বসে গল্প করুন, একটা ওয়াচ ছেড়ে দেন দিয়ে শুনুন দুজনা বসে বসে, আপনি আপনার স্ত্রীর মাথার উকুনগুলো দেখে দেন, সুন্নত নেকি হবে, আল্লাহ নবী করতেন। আপনার স্ত্রী আনাজ কাটছে তরকারি, একটু তাকে সহযোগিতা করুন, সে রান্না করছে এক বালতি পানি এনে দেন তাকে, নেকি পাবেন আপনি, এটা এমনি নয়, নেকি কথা বলছি, এটা হাদিসের কথা বলছি, এটা আল্লাহ তাআলা আর একটা জাহান্নামের কথা বলছেন, কি জাহান্নাম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? আচ্ছা কিয়ামত হবে এটা আপনাদের কারো অবিশ্বাস হয়? হবেই তো, আল্লাহর নবী নয় আল্লাহ বলছেন, ওরা অস্বীকার করে কিয়ামত হবে না বলে, হিসাব একদিন দিতে হবে না এটা ওরা অস্বীকার করে, কারা তারা? ফাজা আলিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম মানে এটা জেনে নেন, খুব একদম এত গুরুত্বপূর্ণ কথা, আপনি আগেও হয়তো শুনেছেন ভুলে গেছেন, আমি আজকে নতুন করে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, এতিম মারাত্মক ব্যাপার, কত মারাত্মক। এতিম কাকে বলে প্রথমে এটা জেনে নেন, এক যার আব্বা মারা গেছে, ছেলেটা এখনো বালেগ হয়নি, এ হলো এতিম, মা মারা গেলে এতিম হয় না, এটা জেনে গেলেন, মা যদি কারুর মারা যায়, আব্বা যদি বেঁচে থাকে তাহলে সে এতিম নয়, আব্বা যদি মারা যায়, মা যদি বেঁচে থাকে তাহলে সে এতিম। এতিম থাকবে কতদিন? ওই 13 বছর 14 বছর পর্যন্ত এতিম থাকবে, তারপরে এতিম থাকবে না। ওই হিসেবে যদি ধরতে জানতে এখানে অনেক এতিম বসে আছে, ওই হিসেবে যদি ধরতে চান, এতিমের উদ্দেশ্য সীমা কত না, যতদিন না পর্যন্ত একটা ছেলে বালেগ না হচ্ছে, একটা মেয়ে বালিগা না হচ্ছে, ততদিন সে এতিম। আল্লাহু আকবার, এই এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না,
একটা কথা আপনাদেরকে মাঝখানে বলে রাখছি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন না, একটু জমি জায়গার কারবার টারবার করেন, এরকম লোক আছেন যে রেস্টাডি টেস্টাডি এসব বা কোর্টের ব্যাপারটা একটু বোঝেন, একটু সামান্য পরিমাণ বোঝেন, কেউ আছেন? একজন, আলহামদুলিল্লাহ একজন আছেন। আচ্ছা, আপনি খুব ভালো করে জানেন, নিশ্চয়ই আমারও জানা ভুল হতে পারে, আপনার কাছে জানতেও পারি, আমি জ্ঞান অর্জন করতে সবসময় প্রস্তুত। আপনারা শ্রোতা বলে যে কিছু জানেন না আমি ভ্যাং ভ্যাং করে বকবো, এটা নয়। আমার বলায় কোনো ত্রুটি যদি থাকে আপনার কাছ থেকে আমি শিখবো অবশ্যই। সবার আমি শিক্ষক নয়, সবার আমি ছাত্র। আচ্ছা, আমাদের মুসলিম পার্সোনাল লতে এটা আছে যে আমি, ধরে নেন কথা ভালো করে বুঝবেন, আমি বেঁচে আছি, এই সরি আমি মারা গেলাম, আমার আব্বা বেঁচে আছে, আমার একটা ছেলে আছে, আমার আব্বা বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, মাঝখানে আমি মারা গেলাম। আচ্ছা, মুসলিম পার্সোনাল ল, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত মুসলিমদের যে আইন, এই আইন অনুযায়ী এই পোতা তার দাদুর সম্পত্তি পাবে? পাবে, পাবে বলুন, পাবে না? ইয়েস, ঠিক বলেছেন, উনি উনি জানেন কিছু, পাবে না। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিজে, কথা ভালো করে বুঝবেন, কোরআন কি কত মারাত্মক, আল্লাহ তাআলা বলছেন যে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, এদের জন্য জাহান্নাম, এদের জন্য জাহান্নাম, আল্লাহ বলছে এটা। আর এখানে আল্লাহ কি সিস্টেম করে দিলেন, আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে এতিম হচ্ছে কিনা? হ্যাঁ, কিন্তু দাদুর সম্পত্তির ভাগ পাবে না এতিম, কারণ কি? আল্লাহ ভাগবে না, বাপ আগে মারা গেছে বলে নয়, আল্লাহ এখানে দাদুকে চরম পরীক্ষায় ফেলেছে। দাদু, তুমি অন্য তিমের সঙ্গে কি ব্যবহার করবে সেটা জানার প্রয়োজন নেই, ঘরের তিমের সঙ্গে আগে কি করছে এটা তোমার পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন না? অনেক দাদু রয়েছে এরকম, বেটা মারা গেছে বলে পোতার সম্পত্তির ভাগ দেয়নি, অথচ ইনসাফ করার কথা বলা আছে, ইনসাফ করতে হবে। বৌমাটা বাড়িতে থাকতো, বেটা মারা গেছে বলে মিথ্যা বদনাম দিয়ে জমির ভাগ পাবে বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটে না? অনেক ঘটনা আমি দেখেছি, জানাজার খাটের সামনে এতিম পোতা গিয়ে তার দাদুর বিরুদ্ধে বলছে, হুজুর অতক্ষণ পর্যন্ত দাদুর জানাজা পড়ানো ঠিক হবে না যতক্ষণ আমার দাদু আমার অন্তত একটা ঘর করার জায়গা না দেবে। তুমি কেমন দাদু? আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, এখানে এক একজনের এক এক রকমের পরীক্ষা, সবার যদি একই রকমের পরীক্ষা হবে তাহলে পরীক্ষা বলে কিছু মজা থাকতো? বলুন, থাকতো? এক একজনের এক এক রকমের পরীক্ষা। তবে জেনে রাখুন, যার পরীক্ষা যত কঠিন তার পেরাইজ তত কঠিন, তত বড়। ওই জন্য দেখবেন নবীদেরকে ছোটখাটো জিনিস দিয়ে পরীক্ষা করা হয়নি, পরীক্ষা করা হয়েছে নবীদের পেরাইজ এরকম বড়, বড় বড় জান্নাত পেয়ে যাবে নবীরা। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলেছে যে তোমার বেটাকে ধরে জবাই করে দাও? বলেছে? অথচ ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করছেন, তোমার বেটাকে চলো মিনার ফাঁকা ময়দানে নিয়ে যাও, গিয়ে তোমার বেটাকে কুরবানি করো, পরীক্ষা করেছিলেন না? করেছিলেন তো। তাহলে যার পরীক্ষা যত বড় তার প্রাইজও তত বড়। দাদু, আপনি যদি জমিটা, বেটা মারা গেছে তাই কি এতিম বলে যদি আপনি তার উপরে সমান ভাগে যদি ভাগ করে দিতেন, তাহলে অবশ্যই আপনার প্রাইজ আল্লাহর কাছে অনেক বড় হতো, জান্নাত চলে যেতেন। কিন্তু আপনি কি করলেন মাঝখানে? ওই রাস্তার ধারে জমিগুলো পেয়ে যাবে বলে, বৌমা ভোগ করবে, বৌমা থাকবে, এই চিন্তা ভাবনা করে অন্য ছেলেদেরকে লিখে দিয়ে এতিমটাকে ফাঁকি দিয়ে হজ করতে যাচ্ছেন, মনে মনে ভাবি যে হজে পৌঁছায় কি করে হাজি সাহেবরা, এই প্লেন ভেঙে যাওয়ার কথা। অনেক লোক আছে হজ করতে যাওয়ার আগে বেটা বেটিদের জমি ভাগ করছে, কে জমি ভাগ করছে? মেজ ছেলেকে বলছে তুই রাস্তা ধরে দোকানটা লে, বড় ছেলেকে বলছে তুই বাম দিকের দোকানটা নিবি, ছোট ছেলেকে বলছে তুই মাঝখানের টালে, আর মেয়ে দুটোকে ডেকে বলছে শোন তোরা তো পরের ঘরে হয়ে গেছিস, বিয়েতে অনেক টাকা পয়সা খরচা হয়েছে, তোরা সে ওই বিলে যে জমিটা আছে দেড় বিঘে ওইটা তোরা লে। রাস্তার ধারের মেন ফন্ডের জমিগুলো বেটাদের দিয়ে দিলে, বেটিদের ফাঁকি দিয়ে বেটিদেরকে পানিতে ডোবা জমি দিলে, হাজি সাহেব হজ করতে চলে গেলে, এই যে কোন হাজি তা আল্লাহ ছাড়া কেউ জানে না, জমি ভাগ করেছে কি? ফেরেশতারা খুঁজছে তো ওকে, ফেরেশতারা খুঁজছে ওকে যে হাজি সাহেব তুমি কি কই এসেছো জমি ভাগ, আশ্চর্য ব্যাপার, কেন অত ভাগ করার ঢং কিসের? আপনি মারা গেলেন সবাই সবার মতো পেয়ে গেল, সব থেকে ভালো যুক্তি,
আপনি মারা গেলেন সবাই সবার মতো পেয়ে গেল, যার জামে যতটা আছে সে তেমন পেয়ে যাবে। আর যদি বলেন না আমার বেটা বেটিকে খুব ভালোবাসি আমি মরে যাওয়ার পরে সব মারামারি লেগে যাবে, তাহলে হাদিস কোরআন অনুযায়ী ইনসাফ করে ঠিক পদ্ধতিতে বিলি বন্টন করে তবে হজে যান। শুধু বড় পাঞ্জাবি পরে আর তসবি গুনলে অত কাজ নয়, জান্নাত অত সহজ নয়। কি ভাবছেন আপনি, কি ভাবছেন যে মক্কা থেকে ঘুরে এসেছি বলে একবার জান্নাত রেজিস্ট্রেশন করে নিয়ে চলে এসেছি? অত সহজ নয়, দশ পয়সাও দাম নাই আপনার ওই রকম হজে, আপনার ওই রকম ইলমে শিক্ষা, আপনার ওই রকম দান, আপনার ওই রকম ইবাদাতে দশ পয়সাও দাম নাই। অবশ্যই আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আগে কোনোদিন দেখা হয়েছে আপনাদের সাথে? যদি বলছেন তাহলে এত ছোট বড় করে বলছেন, এখানে তো হাফেজ সাহেব মাওলানা সাহেবরা আছেন, একটা যদি ভুল কথা বলে থাকে উনি ধরবেন আমাকে, আপনিও ধরবেন আমাকে। আপনার উপরে কোনো হিংসা নেই, যেগুলো বলছে এগুলো সমাজে ঘটছে কি ঘটছে না ভাই বলুন, ঘটছে একদম ঘটছে এগুলো। আচ্ছা এবারে বলি আপনাকে, এতিমকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার নেকি কতটা হবে এটা জেনে রাখা ভালো হবে না? আপনার পাড়ায় যদি কোনো মায়ের কোনো বইয়ের যদি স্বামী মারা যায় তার ছোট যদি বাচ্চা থাকে, অবশ্যই আল্লাহ আকবার। আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি খুব ইম্পর্টেন্ট, আপনি কেমনভাবে নিতে পারবেন জানি না তবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট কথাটা কি, একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন ও দয়ার নবী গো আমি সব কিছু করি আমার অন্তরটা তাও পাথরের মতো শক্ত কোনোদিন নরম হয় না, বিশ্ব নবী বলছেন এক কাজ করিও তোমার প্রতিবেশীদের মধ্যে কেউ যদি এতিম ছেলে যদি থাকে এতিম মেয়ে যদি থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দিও আল্লাহর তরফ থেকে তোমার মনটাকে নরম করে দেওয়া হবে। আপনি বাজারে ঘুরছেন আপনার পাড়ার দোকানে ঘুরছেন আপনার পোতা রয়েছে আপনার হাত ধরে বারবার বলছে দাদু একটু দোকানে চলো দুটা ক্যাডবেরি কিনে দাও দুটা লজেস কিনে দাও, আপনি পোতাকে নিয়ে চলে গেলেন দোকানে, দোকানের পাশে দাঁড়িয়ে আছে একটা এতিম বাচ্চা ছেলে যার আব্বা মারা গেছে, যার আব্বা মারা গেছে ক্যাডবেরি কেনার মতো কেউ নাই লজেন কেনার মতো কেউ নাই, এইরকম একটা অসহায় বালক আপনাকে দয়া করে বলছি ভাই জান্নাত যদি যেতে চান আল্লাহকে যদি খুশি করতে চান আপনার পোতাকে যদি একটা লজেন যদি কিনে দেন পাশের এতিমটাকে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। চলুন এতিমকে দান করলে এতিমকে দিলে কত সওয়াব পাওয়া যায়। আমি মমতাজুল ইসলাম অসংখ্য এতিমের পিতা, সোশ্যাল মিডিয়াতে এটা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে এ তো ভাই সাহেবরা জানেন, আপনারা আমাকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো, আমার একটা মহিলা মাদ্রাসা আছে মেয়েদের এতিমখানা দেখবেন, এখনই বসে বসে দেখুন দেখতে পাবেন কত ছাত্রী আছে, 235 জন মেয়ে আছে, তিন বেলা তাকে খেতে দিতে হয় ফ্রিতে তারা খাচ্ছে পড়াশুনো করছে, এখন প্রায় এতিম আছে 60-70 জন তার মধ্যে, অনেক বিধবা আছে যারা তালাক প্রাপ্তা ডিভোর্স হয়ে গেছে স্বামী দেখে না, অনেক বাচ্চা রয়েছে বউ বাচ্চা সব নিয়ে মানুষ করছে ওখানে, আপনি যাকে অনাথ আশ্রম বলতে পারেন চলছে বর্ধমান জেলাতে, মোবাইলেও দেখতে পাবেন প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড হয়। এই ব্যাপারটা পশ্চিমবাংলার কে ভেবেছে জানি না, এটা আমার মাথাতে খুব ভালো করে আছে যে এতিমদের সেবা করলে জান্নাত কে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, অনেক এতিম রয়েছে অনেক মানুষ আছেন। আজকেই এই তো আপনাকে মোবাইলটা আমি দেখালে এখনই দেখাতে পারি, বর্ধমানের একজন মহিলা, বর্ধমান জেলার একজন মহিলা, উনি আমাকে ফোন করে বলছেন ভাইজান আপনার মাদ্রাসাতে আমি একদিন বিরিয়ানি খাওয়াবো সব মেয়েদের সব এতিম বাচ্চাদের বিরিয়ানি খাওয়াবো কত টাকা খরচা হবে, তা আমি বললাম বিরিয়ানি যদি করেন তাহলে মোটামুটি 5-7 হাজার টাকা তো খরচা হবে, কারণ আমি তো আইডিয়া নেই, তো বলছে ঠিক আছে আমি আপনার 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, 10,000 টাকা পাঠিয়ে দিল বলছে বিরিয়ানি খাওয়াবে, আমার আমাকে বলছে হুজুর একটু দোয়া করে দেবেন আপনি দয়া করে, আমি না আমি কি দোয়া করব, আল্লাহর নবী নিজে বলছেন এতিমের পিছনে কেউ 1 টাকা ব্যয় করলে তার বিনিময় জান্নাত, আর আপনি তো 10,000 টাকা দিলেন জান্নাত যাবেন না মানে অত সহজ। চলুন এবার একটা চমৎকার হাদিস আপনাদের সামনে বলি, ঈমান যদি বলে কিছু থাকে আপনার ভিতরে তাহলে এইখান দিয়ে অন্ততপক্ষে প্রমাণ হবেই, যদি না হয় তাহলে ভেবে নেবো আপনার ভিতরে ঈমান কাজ করছে না।
মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না, কেউ কারো দিকে তাকাবেন না। যেমন করে আছেন, যেমন মরা মানুষ লড়তে পারেন, আপনি ঠিক তেমন করে থাকুন। এই হাদিসটা অন্ততপক্ষে এতক্ষণ যা বলেছি সব যদি ভুলে যান, এই হাদিসটা শুনে অন্ততপক্ষে বাড়ি যান। আল্লাহর নবীর কাছে একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী আমার, এ মায়েরা যারা আছেন আপনারা একটু চুপ করুন, মা আপনাকে মা বলে সম্মান দিচ্ছে, আপনি ব্যস্ত করিয়েন না। একটা বাচ্চা ছেলে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একজন এতিম বাচ্চা, আমার আব্বা নেই, তা আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের একটা বাগান আছে, খুব মন দিয়ে শুনুন। আল্লাহর নবী যখন ঝড় বৃষ্টি হয় ওর বাগানের খেজুর আমার বাগানের দিকে চলে আসে, আর আমার খাজুর ওর দিকে চলে যায়, এটা হয় না? হয়, আম বাগান পাশাপাশি থাকলে হয়। আল্লাহর নবী আমার কেউ দেখাশুনো করার লোক নেই বলে ওই বাগানের মালিকটা আমাকে মারতে আসে, খুব গালাগালি দেয়। তা আল্লাহর নবী আমি মনে মনে ভেবেছি যে বাগানের মাঝখানে আমার সীমানা অনুযায়ী আমি একটা প্রাচীর তুলে দেবো, যাতে ওর খেজুর আমার দিকে না আসে আর আমারটা ওর দিকে না যায়। আল্লাহর নবী বললেন, অবশ্যই তুমি করো, যাও। বাচ্চা ছেলেটা প্রাচীর তুলছে, প্রাচীর তুলতে তুলতে প্রাচীরে কাজ চলছে, ঠিক একটা গাছ এইভাবে লেগে গেছে, আমার দিকে ফিরুন, এইভাবে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক আর এই বাচ্চা এতিম ছেলেটার অর্ধেক। আল্লাহু আকবার। বাচ্চা এতিম ছেলেটা ওই বাগানের মালিককে গেছে, বাগানের মালিকের নাম আবু লুবাবা, কি নাম বললাম? আবু লুবাবা। তা আবু লুবাবা বাগানের মালিকের কাছে গেল, তা বাচ্চা ছেলেটা গিয়ে বলছে, চাচা জান আপনি গাছটা নয় পুরোটা আপনি কেটে নেন, আর না হলে আমাকে বিক্রি করে দেন, তাহলে আমি কেটে পাঁচিলটা সোজা করে দিই। ওই বাগানের মালিক তখন বলছে, আমি বিক্রিও করব না, কাটবো না, গাছ যেখানে আছে ওখানেই থাক। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন, দয়ার নবী ব্যাপারটাই এই ঘটনা, লোকটা আমার উপর অত্যাচার করছে। আল্লাহ নবী আবু লুবাবাকে ডেকে পাঠাতে বললেন, বাচ্চা ছেলেটা দৌড়িয়ে গিয়ে আবু লুবাবাকে ডেকে আনলেন। আল্লাহ নবী বলছেন, ও আবু লুবাবা তুমি কি গাছ কাটবে না? লোকটা বলছে, না কাটবো না। আল্লাহ নবী বলছেন, গাছ কি বিক্রি করবে না? বলছে, বিক্রিও করবো না। বিশ্ব নবী বলছেন, এক কাজ করো, এতিমের উপরে জুলুম করিও না, আল্লাহকে ভয় করো। ওই লোকটা বলছে, গাছ আমার যেখানে আছে ওইখানেই থাকবে। আল্লাহ নবী আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে বললেন, এক কাজ করো, তুমি এতিম বাচ্চাটিকে ওই খাজুর গাছটা দান করে দাও, আর এর বিনিময়ে জান্নাতে একটা গাছ নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই খাজুর গাছের জান্নাতের দায়িত্বটা আমি নিজে জামিনদার হয়ে গেলাম। লোকটা এত বদমাশ, তারপরে বলছে জান্নাতেও গাছ চাই না, মানে এত বদমাশ লোক, বলছে হুজুর আপনি যতই আমাকে বলেন আমি জান্নাতেও গাছ চাই না। কিছু লোক আছে না, মসজিদ করছে কোথাও না, মাদ্রাসা করছে, একটু বাথরুম ঘরটা ডান দিকে একটু বেঁকে যাচ্ছে, তা পাশের জমিওয়ালাকে বলছে এক হাত জায়গাটা দাও, ও তখন বলছে আমি জায়গা দিব না, দেখি এই কর, মানে এমন গরম দেখা মনে হচ্ছে ওর বাপের কবর হবে ওইখানে, এমন গরম দেখাচ্ছে। এরকম লোক আছে না সমাজে? আছে, ঠিক এইরকমই বদমাশ লোকটা, বলছে আমি জান্নাতেও গাছ চাই না। আল্লাহু আকবার। ওই মজলিসে বসেছিলেন আবু দাহাদা বলে একজন সাহাবী, টাইম হয়ে গেল নাকি হুজুর? জি, আবু দাহাদা বলে একজন সাহাবী ছিলেন, কি নাম বললাম? আবু দাহাদা। এই আবু দাহাদা মজলিসে বসে আছেন, হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন যে এতিম বাচ্চাটিকে এক টাকা দান করে দাও বা খাজুরের গাছ দান করে দাও আর জান্নাতে একটা গাছ নিয়ে নাও, না সারা পৃথিবীর মানুষকে বলেন? বিশ্বনবী বলছেন, আবু দাহাদা আমি এই কথাটা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে সকলের জন্য এটা আমার উপদেশ থাকলো, এটা আমার বাণী হিসাবে থাকলো, এটা আমার হাদিস হিসাবে থাকলো, কোন লোক যদি এতিমকে এক টাকা দিয়ে যদি সহযোগিতা করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার জন্য একটা খাজুরের গাছের জামিনদার হয়ে যাব। আবু দাহাদা বলছেন, ও দয়ার নবী গো
তাহলে একটা মজার কথা আপনাকে বলি, আমার একটা বড় খাজুরের গাছ আছে, বড় একটা খাজুরের বাগান আছে, আমি কি ওই বাগানটার বিনিময়ে যদি একটা খেজুর গাছ দান করি, একটা খেজুর গাছ যদি কিনে নেই তাহলে ওই এতিমকে যদি দান করে দিই আমি কি জান্নাতে যাব? বিশ্ব নবী বলছেন অবশ্যই তুমি জান্নাতে যাবে। আবু দাহাদা বাড়ি এলেন, লম্বা চওড়া হাদিস, আবু দাহাদা বাড়ি এসেছেন, দরজায় আওয়াজ করছেন টক 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 করে, স্ত্রী দরজা খুলেছে, স্ত্রী দরজা খোলার পরে বলছেন কি হলো? বলছে আমি বাড়িতে ঢুকবো না। বলছে কারণ? বলছে বাড়িতে ঢুকবো না। বলে বাড়িতে চলে গেলেন বাড়ি থেকে, আবার ওই বাগানের মালিক আবুল বাবার কাছে গিয়ে বলছে ভাই তোমাকে একটা কথা বলবো। বলছে কি বলো? বলছে এই গাছটা আমাকে দাও না, আর আমার একটা বড় খাজুরের বাগান আছে, তার ভিতরে কল পুকুর ঘর সবই আছে, সবকিছু তোমাকে দিয়ে দেবো, আমাকে এই খাজুরের গাছটা দাও। তখন ওই বাগানের মালিক বলছে বদমাইশি করছো ভাই, না ইয়ার কি ঠাট্টা করছো? বলছি ইয়ার কি করি না, অরিজিনালি বলছি তোমাকে। তখন ওই বাগানের মালিক রাজি হয়ে গেল যে একটা খাজুর গাছের বিনিময়ে অতগুলো খাজুরের গাছ পাবো, জায়গা পাবো, বিল্ডিং পাবো, তাহলে দিয়েই দিই। আবু তালাকা বাড়ি চলে গেলেন। আবু দাহাদা বিবিকে ডেকে বলছে বিবি তাড়াতাড়ি করে ঘর থেকে বার হও, বাচ্চা কাচ্চা যা আছে সব গুটিয়ে নাও, একটাও ঘরের সামান তুমি নিবে না, যেটা পড়ে আছো ওটা নাও। বিবি তখন বলছে কেন গে এত রাতে, এই ডিসিশন তোমার। আবু দাহাদা বলছেন ঘর বিক্রি করে দিয়েছি, ঘর বিক্রি হয়ে গেছে, ঘর বিক্রি করে দিয়েছি, ঘর বিক্রি হয়ে গেছে। বিবি বলছেন কত টাকা দিয়ে বিক্রি করেছো বলো? তখন আবু দাহাদা বলছেন জান্নাত তের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, আমার এই গাছ, আমার এর ভিতরে থাকা পানির কূপ, আমার এর ভিতরে থাকা বিল্ডিং বালাখানা সব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আবু আল্লাহর নবী সাহাবী আবু দাহাদা বলছেন আমার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমি চলে এলাম আল্লাহর নবীর কাছে, ঘটনা বর্ণনা করলাম। বিশ্বনবী বললেন কাম্মিন ইজকিন তারাগিন ইয়া আবা দাহাদা, এ হে আবু দাহাদা তুমি এত মূল্যবান কাজ করেছ পৃথিবীর এই নোংরা সম্পদের বিনিময়ে, পৃথিবীর একটা বাগানের বিনিময়ে তুমি এতিম ছেলেকে যেটা দান করে দিয়েছ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতে একটা খাজুর গাছে বরাদ্দ করে দিলাম, জামিনদার হয়ে গেলাম, আল্লাহ বরাদ্দ করে দেবে, আর আমি জামিনদার হয়ে গেলাম। ওয়া আবু দাহাদা তোমার স্ত্রীকে গিয়ে বলো আল্লাহ জান্নাতে যে খাজুরের গাছ দেবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর একভাবে যদি ছুটতে থাকে তবুও খাজুর গাছে ছায়াটা পর্যন্ত শেষ হবে না। কত বড় গাছ খাজুরের, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর যাবৎ ছোটে জান্নাতের, তবু একটা খাজুর গাছে ছায়া শেষ করতে পারা যাবে না। এগুলো নবীদের জীবনী, সাহাবীদের চরিত্র, আর আপনার চরিত্র? আল্লাহু আকবার, আমি তো একটু বাস্তববাদী মানুষ, আর বাস্তব কথা বললে আমাকে মানুষ গালও দেয়, যারা গাল দেয় তাদেরকে অবশ্য আমি মানুষই মনে করি না, তো ওদের কথা শুনবো কি করে, শোনার টাইমই নাই ওদের কথা, সারাদিন নিজের কাজে ব্যস্ত। গরিব মানুষ পাশের বাড়ি একটা এতিম ছেলেকে 10 টাকা দিয়েছে, বা শীতের দিনে কিছু কম্বল কিনে এনে নিজেদের পাড়া প্রতিবেশীর কাছে দিচ্ছে, দেওয়ার পরে কি করছে মোবাইলে এইরকম করে ফটো তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে বলছে আমাদের গ্রামের ফটিককে 2টো কম্বল দিয়ে দিয়েছি, আর 3টে এতিমকে দিয়ে দিয়েছি, আমি বড় দাতা। কে বলতে বললো তোমায়, কে সেলফি তুলতে বললো? হ্যাঁ, আপনি জানেন না যে এবাদাতে যদি রিয়া ঢুকে যায় ও এবাদাত কবুল হয় না, এবাদাত যদি লোক দেখানো এবাদাত হয়ে যায় ও এবাদাত কবুল হয়? গোপনে করেন। আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তার একটা লোক যে ডান হাতে দান করে এমন গোপন করে তার বাম হাত বুঝতে পারে না। আর এ কাকে লকডাউনে 500 কেজি চাল দিয়েছে, বা 2 কেজি গম দিয়েছে, বা একটা সরিষার তেল দিয়েছে, আবার ফেসবুকে ফটো করে ছাড়ছে, দেখো আমি কত বড় হুনু। একদম করবেন না এটা, এরকম চরিত্র কেন? আরে আপনি যার ছবিটা ফেসবুকে পোস্ট করছেন যে এই লোকটাকে একটা কম্বল দিলাম, আচ্ছা তারও তো মেয়ে জামাই থাকতে পারে, থাকতে পারে কি পারে না, তারও তো সে গরিব বলে কি তার মান সম্মান নেই?
তাতে নিজস্ব একটা মান সম্মান আছে বলুন। কখনো এই ভুল কাজগুলো করবেন না। কাউকে কিছু দোয়ার হলে একদম গোপনে দিয়ে দেবেন, একদম গোপনে। আল্লাহ ছাড়ার কারো জানার প্রয়োজন নেই। আমি রমজান মাসে মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় যাই, মানুষের কাছে হাত পাততে ভিক করতে যাই। মাদ্রাসা চালাতে গেলে জানেন অনেক সময় যেতে হয়, প্রায় 200-250 বাচ্চা আমি চালাবো কি করে। তা অনেক মানুষ আছে রমজান মাসে গেলে মানে এনেছে হয়তো 60 টাকা, 60 টাকা টোটালে বা 100 টাকা দেবে সে, 100 টাকায় বলছে চারজনের নামে কাটুন। আমার মায়ের নামে একটা বিল কাটুন, বাপের নামে একটা কাটুন, আমার ফুপুর নামে একটা কাটুন, আমার খালাতো বোনের নামে একটা কাটুন। তো মনে মনে ভাবি যে তুই এগুলো নিয়ে করবি কি, এগুলো তুই করবি কি। মনে মনে বলি, এটা বলতে পারি না কেন মাদ্রাসা করি, মনে মনে বলি। এত ঢং কিসের লোককে বলার, রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে মমতাজুল হুজুরের মাদ্রাসায় 500 টাকা দিয়েছি, একটা কোরআন কেনার জন্য দাম দিয়ে দিয়েছি, একদিনের খাবার দিয়ে দিয়েছি, একদিন বিরিয়ানি খাইয়েছি, ফোন করে লোককে বলার কি দরকার। আপনি জানবেন আর আল্লাহ জেনে যাবে, এটাই চূড়ান্ত। তবে দান দুই রকমের পদ্ধতিতে করা যায়, কোরআনে আয়াত আছে সিররাম ওয়া আলানিয়া, আছে সিররাম ওয়া আলানিয়া, গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও করা যায়। প্রকাশ্যে কোথায় করা যায়, এই রকম মজলিসে করা যায়। আপনি কোনো ব্যাপারে 10,000 টাকা দিলেন, আপনাকে দেখে আরেকজন দিল 11,000। এই প্রতিযোগিতা করার জন্য, দানের প্রতিযোগিতা ইসলামে জায়েজ, এই মজলিসে করবেন কিন্তু ফকর করবেন না, তাহলে ওই দানই আপনার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। রিয়া, লোক দেখানো, এই দেখুন লোক দেখানোর ব্যাপারে আল্লাহ তার পরের আয়াতে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় এদের জন্য জাহান্নাম। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আর তারপর আল্লাহ বলছে যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো শব্দ আছে না ভাই, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানেন? জানেন জানেন না? আপনার এটাই মনে মনে ভাবেন যার নাম লাউ তার নাম কদু, এটা হয়তো জানেন, তাই তো? একদমই নয়, যার নাম লাউ তার নাম কদু নয়, এইরকম ভাবে বুঝবেন না মিসকিন আর ফকিরটা। ফকির মানে এমন লোক যার কিছু আছে তারপরেও অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, ভালো করে বুঝুন, আমি রিক্সা চালাই, হঠাৎ আমার আমার রিক্সা চালিয়ে সংসার চালিয়ে টোটাল পুঁজি 30,000 আর নেই। আমার ছেলের হার্টের অপারেশন হবে, ডাক্তার খরচা বলে দিয়েছে 2,00,000 টাকা। আচ্ছা বলুন, আমি গরিব মানুষ, 30,000 টাকা আমার আছে, তাহলে বাকি 1,70,000 টাকা আমার পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে আমি আপনার দ্বারস্থ হব, ভাই আমাকে কিছু দেন, আমি খুব বিপদে পড়েছি, আমি হলাম ফকির। নিজের কিছু আছে তারপরে অপরের মুখাপেক্ষী, এ হলো ফকির। মিসকিন মানে যার কিচ্ছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। ঘর বাড়ি থাকার জায়গা কিচ্ছু নেই, ফুটপাতে বসবাস করছে, একেবারে বেচারা নিঃস্ব মানুষ, এ হচ্ছে মিসকিন। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলছেন যে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। আমি তো অনেক জায়গাতে গিয়ে বলি, জুম্মার দিনে অনেক মসজিদে গিয়ে বলি, ঠিক এই ভাষাটাই বলি যে আপনার বাড়িতে প্রতিদিন ডাস্টবিনে আপনার স্ত্রী যে তরকারিগুলো ফেলে, আপনার স্ত্রী যে ভাতগুলো প্রতিদিন নষ্ট করে, আপনার বাচ্চা প্রতিদিন যে ক্যাডবেরি চকলেটগুলো খায় না নষ্ট করে দেয়, অনেক জায়গাতে আমি বলি এই নষ্টগুলো অপচয় থেকে দূরে থেকে বরং ওই মালগুলো কোনো এতিমদেরকে দেন তারা খাক, অসহায়দেরকে দেন তারা খাক, আমাদের মতো মানুষের সঙ্গে যোগাযোগ করুন, এতিমখানায় পাঠান, আরো 5 জনের সঙ্গে যোগাযোগ করুন, এতিমদের জন্য পাঠান, এলাকায় কোনো এতিমখানা থাকলে সেখানে দেন, অপচয় করবেন না। বিয়ে বাড়িতে দেখছি তো অনেক মানুষ, হ্যাঁ ভাই গোজ দাও গোজ দাও, দুবার টেনে নিয়ে ছেড়ে দিল, অথচ বাড়ি হলে হাড়ের ভিতরের মগজ পর্যন্ত চিবিয়ে খায়, আর বিয়ে বাড়িতে দেখবেন সামনে এতগুলো জড়ো করা আছে, খায় না, মানে ইচ্ছা করে নিচ্ছে, খেতে পারবে না তবুও। এদেরকে একবার ভাবা উচিত যে অনেক মানুষ এই আঁটু ভাতটা খাওয়ার জন্য ফুটপাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এগুলো কবে ভাবতে শিখবেন বলুন তো?
কবে আপনি সচেতন হবেন? কেন অপচয় করবেন না? ওয়ালা ইয়াহুজ্জালা তুআমিল মিসকিন, আল্লাহ বলছে যারা মিসকিনদের খাদ্য দান উৎসাহিত করে না।